পরীক্ষায় ম্যাপ পয়েন্ডিংয়ে ফুল মার্কস পাওয়ার জন্য আমরা যে সমস্ত প্র্যাকটিস সেটগুলো স্টার্ট করেছি তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নেবে চলো আজ কিছু ইম্পর্টেন্ট কতগুলো পয়েন্ট নিয়ে নেক্সট প্র্যাকটিস সেট স্টার্ট করি চলো শুরু করা যা যাক তোমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমরা নেক্সট ক্লাস অর্থাৎ ম্যাপ পয়েন্ডিংয়ে নেক্সট ক্লাস স্টার্ট করছি ফার্স্ট পয়েন্ট বৃন্দ পর্বত বিন্দ পর্বত কোথায় অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে এভাবে বৃন্দ পর্বত অবস্থিত রয়েছে এই হল পর্বত বৃন্দ পর্বত নেক্সট পয়েন্ট ছোটো নাগপুর মালভূমি ছোটো নাগপুর মালভূমি কোথায় রয়েছে এটা রয়েছে ছোটো নাগপুর মালভূমি ঝাড়খণ্ডে অর্থাৎ ঝাড়খণ্ডের মধ্যে রয়েছে ছোটো নাগপুর মালভূমি এইভাবে এই হল একটা অঞ্চল দেখালাম অঞ্চলটা দেখি আমরা কি করব অঞ্চলটাকে আমরা একটা ইন্ডিকেট করে দেব অর্থাৎ একটা এরকম জায়গাটাকে পুরোপুরি জায়গাটাকে ভর্তি করে দিতে পারি আমরা এইভাবে ওরা কালার না ইউজ করলেও তোমরা পরীক্ষার সময় পেন্সিল দিয়ে ব্ল্যাক করে দিতে পারো কালার ইউজ করতে গেলে সময় লাগবে এইভাবে করে দিতে পারো এটা কি এটা হলো ছোটো নাগপুর মালভূমি ছোট নাগপুর মালভূমি বোঝা গেল নেক্সট পয়েন্ট কাশ্মীর উপত্যকা নেক্সট পয়েন্ট কাশ্মীর উপত্যকা নেক্সট পয়েন্ট হলো কাশ্মীর উপত্যকা অর্থাৎ জম্মু কাশ্মীর রয়েছে জম্মু কাশ্মীরের এই অঞ্চলটাই হচ্ছে কাশ্মীর উপত্যকা আমি যে এর আগের ক্লাসে বলে দিয়েছি তোমাদেরকে এই যে 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 সিম্বলগুলো আমি ইউজ করছি এইগুলো একটা ইন্ডেক্স দিতে বারবার করে বলেছি যে তোমরা অবশ্যই ইন্ডেক্সটা দিয়ে দেবে যে যে সিম্বলগুলো ইউজ করছো তাহলে এটা কি কাশ্মীর উপত্যকা কাশ্মীর উপত্যকা বোঝা গেল নেক্সট পয়েন্ট আসছে ভারতের একটা ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল ভারতের ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল কোনটা অর্থাৎ আমরা সুন্দরবনটাকে ইন্ডিকেট করব যে ভারতের ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল অর্থ এইভাবে এই হলো ম্যানগ্রোভ আচ্ছা ঠিক আছে ম্যানগ্রোভের জন্য আমরা একটু সবুজ রঙে দিই ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল যেহেতু এই হলো ভারতে ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল অর্থাৎ সুন্দরবন অঞ্চল বুঝে গেল তাহলে এটা কী হলো ম্যানগ্রোভ অরণ্য ম্যানগ্রোভ ম্যানগ্রোভ অরণ্য বুঝে গেল নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট হলো ভারতের প্রবেশদ্বার বলতো ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় আমরা কতবার পড়ে এসেছি থিওরিতেও পড়ার সময় পড়ে পড়ে এসেছি যে ভারতের প্রবেশ প্রবেশদ্বার কাকে বলা হয় ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই অর্থাৎ এই হল মুম্বাইকে ভারতে প্রবেশদ্বার বলা হয় আচ্ছা হয় মুম্বাই প্রবেশদ্বার যেহেতু একটু কালারটা চেঞ্জ করে দিলাম এই হলো মুম্বাই যাকে ভারতে ভারতে প্রবেশদ্বার বলা হয় প্রবেশদ্বার কাকে বলা হয় মুম্বাই মুম্বাইকে ভারতে প্রবেশদ্বার বলা হয় বুঝে গেল মহারাষ্ট্রের মুম্বাই তো এই আজকের আমরা এই কটা ইম্পর্টেন্ট কতগুলো পয়েন্ট নিয়ে তোমাদের তোমাদের কাছে পয়েন্ট আউট করে দেখালাম তো আরও কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আমি নেক্সট ক্লাসে আসছি তো ততক্ষণ পর্যন্ত তোমরা যদি তোমাদের এই চ্যানেলটা ভালো লাগে অর্থাৎ এই ক্লাসটা ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে যাতে পরের ক্লাসগুলো তোমরা পেয়ে যাও আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমরা কোথায় বুঝতে পারছো না বা তোমাদের যদি নিজেদের কোনো প্রশ্ন থাকে যে নিজেরা যদি চাও যে কোনো পয়েন্ট আমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য বুঝিয়ে দেওয়ার জন্য তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যতটুখানি পারব চেষ্টা করব তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে পরের ক্লাসে দেখা হচ্ছে